আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মিলন ব্লগস। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি আল্লাহর রহমতে আপনাদের দু অনেক ভালো আছি। তো আজকে খুবই সিম্পল একটা ডিজাইন নিয়ে চলে আসছি, তো চলুন সবাই কীভাবে ডিজাইনটা করি সেটাই দেখাবো। ড্রেসটা কাটিং করে নিয়েছি এবং আজকে ড্রেসটার আমি গলাও কাটিং করে নিয়েছি। ড্রেসটার গলা দিয়েছি ছয়, তারপর উপরে দিয়েছি 5.5। এখন আমি একটা লাল টুকরো নিয়েছি, এটার উপরে বডিটা এভাবে রাখি, তারপরে গলাটা এভাবে করে কাটিং করে নেব। এভাবে করে ড্রেসের বডি অনুযায়ী কালো লাল টুকরোটা এভাবে করে কাটিং করে নেবেন, তারপরে গলাটা এভাবে করে কাটিং করে নেবেন। দেখতেছেন হয়ে গেছে। এখন আমি এভাবে উপরে বসাবো, বসে একটু চক দিয়ে দাগ দিয়ে দেব। এভাবে করে কাটিং করে নেবেন। হয়ে গেছে আমার আজকে ড্রেসের ডিজাইন, যেটা সেটা কাটিং করা হয়ে গেছে। যেহেতু আমি আজকে একটা সিম্পলি ডিজাইন করব, সেটা অনেকেই জানেন হয়তো, যারা জানেন না তাদের জন্য এই ডিজাইনটা। তো এখন লাল টুকরোটার অপোজিট সাইডে আমি এইটা পেপার পেস্টিং বলে পেপার পেস্টিংটা লাগাবো। তো এইভাবে করে পেপার পেস্টিংটা প্রথমে কাটিং করে নেব। এখন দেখেন আমি আয়রন দিয়ে প্রেস করে লাগিয়ে নেব। এভাবে করে আয়রন দিয়ে প্রেস করে লাল টুকরোর উপরে পেস্টিংটা লাগানো হয়ে গেছে। দেখতেছেন এখন আমি তার গলার জন্য একটা ফেস্টিংয়ের টুকরো নিতে হবে। এভাবে করে আমি গলার টুকরা গলার মাপে একটা ফেস্টিং কাটিং করে নিয়েছি। এখন এটা লাল টুকরোর উপরে বসায় নিয়েছি। এভাবে করে ফেস্টিংয়ের মুখোমুখি কাটিং করে নেবেন, তাতে আপনার গলার জন্য এই ফেস্টিংটা রেডি হয়ে যাবে। কাটিং হয়ে গেছে। এখন আমি যে দেখতেছেন এই সুতোটা, হোয়াইট কালার সুতা, এটা আপনারা টেইলার যারা তারা অবশ্যই জানবেন যেটা ববিনের নিচে যে সুতাটা ইউজ করি, আজকে ওইটাতে আমি এই সুতাটা ইউজ করব, মোটা সুতাটা। এটা আপনারা যারা টেইলার অবশ্যই জানবেন, আর যারা জানেন না তারা জেনে নিন, এটা একটা মোটা সুতা, এটা দিয়ে আমি আজকে ডিজাইনটা করব। এটা আপনারা মিশিংয়ের যে নিচে সুতাটা ইউজ করি ওইখানে আমি এই মোটা সুতাটা ইউজ করব। এভাবে করে আপনারা দাগ দিয়ে দিবেন কলম দিয়ে। আপনি যতটুকু গ্যাপ দিতে চান ততটুকু অনুযায়ী আপনি এভাবে করে শেপ কাট দিয়ে দাগ দিয়ে দিবেন। এভাবে করে একটু ফাঁক ফাঁক করে যতটুকু আপনার গ্যাপ রাখতে চান দাগ দিয়ে দিবেন। দেখতেছেন এভাবে করে আমি সবগুলা দাগ দিয়ে দিয়েছি। অপোজিট সাইডে সেম করে আমি সেম এভাবে করে কলম দিয়ে দাগ দিয়ে দেব। দেখতেছেন দাগটা হয়ে গেছে। দেখতেছেন আমি নিচের যে ববিনের মধ্যে এই কালো মোটা সুতাটা ফেঁসিয়ে নিলাম। এখন আমি এটা মোটা সুতাটা ইউজ করব। এখন আমি এটাকে নিচের দিকে ডাইন ফিট নিচের দিকে দিয়ে বাম ফিট উপরের দিকে দিয়ে এভাবে করে সেলাই করবেন। দেখতেছেন এই যে দেখতেছেন মোটা সুতাটা আপনার ওইখানে এমব্রয়ডারির মতো হয়ে যাচ্ছে। এভাবে করে প্রতিটা দাগে দাগে আমাকে এভাবে করে সেলাই করে নিতে হবে।
এই মুহূর্তে যে যে এখান থেকে আমার ভিডিওটি দেখতেছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ সবসময় ভিডিও দেখে আমার পাশে থাকার জন্য। আমার ভিডিওটি যদি আপনাদের কাছে এতটুকু ভালো লাগে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন বাটনটি বাজিয়ে দিবেন, তাতে করে আমার দেওয়া নতুন ভিডিও নোটিফিকেশন অতি সহজে পৌঁছে যাবে আপনার মোবাইল অপশনে। দেখেন আমি প্রতিটা দাগের মধ্যে সেলাইটা দিয়ে দিছি, এখন দেখতেছেন কত সৌন্দর্য মাশাল্লাহ কত সুন্দর লাগতেছে। তো এখন আমি যে রাউন্ড জায়গাটা ওটার জন্য এটা এখানে পাইপিং করব সাদা কালারের কাপড় দিয়ে, এভাবে করে আমি পাইপিং করে নেব। খুবই সিম্পল বিষয়, খুবই সিম্পল ডিজাইন, এভাবে করে পাইপিং লাগিয়ে নেবেন। দেখেন পাইপিংটা লাগানো হয়ে গেছে, এখন আমি এভাবে করে যতটুকু পাইপিং আপনি রাখতে চান ততটুকু অনুযায়ী আপনি সাবসিলে দিয়ে বসাই দেবেন। তাতে করে আমার ড্রেসের গলাটা রেডি হয়ে গেছে, এখন আমি কাপড়ের উপরে বসাই দেব। দেখতেছেন কাপড়ের উপর বসানো হয়ে গেছে, এখন আমি সিলে দিয়ে এভাবে করে ফিটিং করে দেব। এভাবে করে জয়েন্টে জয়েন্টে সিলে করে ফিটিং করে দিয়েছি। এখন আমি যে গলাটা কাটিং করে রেখেছিলাম ওই গলাটার মধ্যেও আমি পাইপিং করব। দেখতেছেন এটাকে আমি এভাবে করে পাইপিং করে নেব, এভাবে করে সেলাই করে পাইপিংটা লাগিয়ে নেবেন। আমার পাইপিংটা লাগানো হয়ে গেছে, এখন আমি পাইপিংটা এভাবে করে যতটুকু অনুযায়ী আপনি রাখতে চান ততটুকু ভিতরের দিকে দিয়ে এভাবে করে সেলাই করে নেবেন। দেখতেছেন গলার মধ্যে পাইপিংটাও রেডি হয়ে গেছে, এখন আমি উল্টা ফিট থেকে গলাটা লাগিয়ে ডাইন ফিটের দিকে পাল্টায় নিয়ে আসব। দেখতেছেন উল্টা দিকে আমি ইয়েটা গলাটা বসাই ডাইন ফিটের দিকে এভাবে পাল্টায় নিয়ে এসে সাবসিলে দিয়ে বসাই দেব। দেখতেছেন আমার গলাটা রেডি হয়ে গেছে। আমার ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে কমেন্ট বক্সে জানাই দেবেন। দেখতেছেন আমি কিছু সবটম আমি সেম সাদা কাপড়ের কিছু সবটম বানায় রাখছি মেশিন দিয়ে, ওগুলো আমি এখন এখানে হাতে সুই দিয়ে ফিটিং করে দেব। আর নিচের যে রাউন্ড জায়গাটা ওটার জন্য আমি লাল কালারের কিছু সবটম বানায় রাখছি, ওগুলো এভাবে করে হাতে সুই দিয়ে লাগাই দেব, তাতে আপনার ডিজাইনটা রেডি হয়ে যাবে। দেখতেছেন আমার ডিজাইনটা রেডি হয়ে গেছে মাশাল্লাহ। কেমন লাগলো অবশ্যই আপনারা জানাই দিবেন কমেন্ট বক্সে কমেন্ট করে। তো আজকের মতো আমি বিদায় নিলাম, সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন, আমার জন্য আমার ফ্যামিলির জন্য দোয়া করবেন। আজকের মতো বিদায়, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।